আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে টাইটেল এবং তামনেল তো দেখি বুঝতে পারছেন আজকে কি ভিডিও করব দেখতে পাচ্ছেন এই যে এখানে চারটা বোতল রাখা চারটাতে পানি তিনটাতে পানি একটা সাদা তারপর হচ্ছে গিয়ানের বোতল তারপরে ট্রাইগার তারপর একটা আমি পিপ্রার টিন টিনের এটা রাখছি আমার কাছে স্পিড ক্যানের বোতল নাই এখন মানে স্পিড ক্যানের বোতল এই সেগুলি দেয়া মানে একদম সিদ্র হয়ে যায় আর কি তো আসুন ট্রাই করবো আমি রিক্সার বল নিছি এখানে দেখতে পাচ্ছেন আর আমার সিলিং শট আসলে আমরা ট্রাই করি আবার এবং আমি শিখাবো কিভাবে আপনারা ট্রাই করবেন একদম পিওর গুলি খুব সুন্দর এখানে বলটা একটু বড় পড়ছে পকেটে রাখলাম মানে চাইলে মুখেও নিতে পারেন আগে আমি স্টেপগুলো বলি এখানে আপনাকে আগে ফলো করতে হবে চারটে স্টেপ চারটে স্টেপ ফলো করবেন শিওর টার্গেট আপনার মিস হবে না যেরকম প্রথম স্টেপ আপনি এই যে এমও এমও হাতে নিলেন এই যে মাছখানে এই যে ফিতার মাসখানে রাখবেন একদম মাস পয়েন্ট রাখার পরে এই যে এরকম এখানে রাখুন রাখার পরে এভাবে ধরুন আমার মতো খেয়াল রাখবেন এই যে পিতাটা ছোট বড় না হয় তখন কিন্তু আপনার টার্গেট মিস হয়ে যাবে ধরার পরে এই যে মোটা আমি আপনাদেরকে এখানে দেখাই আপনার টার্গেট যখন কাছে হবে একটা স্টেপ ধরা চোখের আপনি যখন এই স্টেপ এরকম কাছে যে এরকম বা এরকম আমার যতটুকু কাছে এতটুকু কাছে হবে তখন আপনি এই যে হাড্ডি এই চোখের এই এই বরাবর পিতা রাখবেন এখানে এক চোখ বন্ধ করে ফেলবেন এবং আপনার নিশানা হবে এখানে এই বরাবর আমি আপনাদের ক্যামেরাটা শুট করে দেখাই যেরকম দেখছেন এরকম শ্যুট করবেন হাত কাঁপবেন আপনার ঠিক আছে হাত সোজা রাখবেন আমার হাত থেকে কিন্তু দেখাই খুবই রিক্স ধরার পরে নাম্বার ওয়ান স্টেপ সোজা নাম্বার টু গুলার আপনার পছন্দ ধরতে পারেন আপনার যেভাবে সুবিধা খেয়াল রাখবেন আমরা আঙ্গুল যদি উপরে হয় তাহলে কিন্তু গুলি পড়বে এখানে বাইরে রাখুন ওই যে আমার মতো দেখেন এরকম গুলি করবেন এবার আমি স্টেপ টু বললাম স্টেপ ওয়ান বললাম ফিতা মাছ আর স্টেপ টু আমরা এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলে সোজা রাখবো সোজা রেখে আমাদের গুলি পড়বে এই জায়গায় এই আবার রাখবো কারণ আমাদের চোখ এখানে গুলি করব এদিকে গুলি পড়বে কিন্তু টার্গেট মিস হবে না আর দূরে হলে এই মাঝখানে আবো গালার বা মুসের একটু উপর সাইড এখান থেকে করবো এখান থেকে করবো দূরে হলে কাছে হলে উপরে আর দূরে হলে আরো বেশি দূরে হলে নিচে দেখতে পাচ্ছেন এই দিক থেকে শেফ হবে দেখতে পাচ্ছেন এই যে এই বোতলটা লাল কালার যে গিয়ারের বোতলটা সাদা আর পরের যেটা এটা আমি করে দেখাচ্ছি রাখলাম সুজাটা টানুন দেখতে পেলেন শুট কিন্তু মিস হয় না পানি ফেটে গেছে আরেকটা দেখাই এবার আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না এই যে আমি দেখাই গুলিটা আপনি এরকম করে মরবেন আমি স্যাপটা বুঝাতে পারছি কিনা এখানে দেখাই আমি এই যে বোতল বরাবর বোতলের বরাবর হলে টেনে সুজা করে মারি দিলে হবে আমি সাদা বোতলটা মারতেছি দেখলেন মিস্টেক কিন্তু হয় না তারপর আছে টাইগারের বোতলটা আমি টাইগার দেখাই দেখতে পেলেন বন্ধুরা কোনো মিস্টেকের চিন্তা দাঁড়াই নাই আর এই সাইলেন্স টা আমার খুবই প্রিয় কারণ আমি আগে গুলাল দিয়ে মারতাম ওই কাঠের গোলাল গুলাই সেগুলা দিয়ে টার্গেট করা যায় না যেটা টার্গেট করা যায় ভালো লাগে আরেকটা রয়েছে টিন সেটা আমি টাইগ করতেছি দেখতে ভালো লাগে লাগলো আমি একটু দেখাই আপনাদেরকে মানে কোন কোটাটা কি রকম হলো আর মাইক্রোফোনের তার এটা ফেটে গেছে এই দেখেন গুলিটা এখানে পরে পানি বের হয়েছে এদিকে এবার আমি সাদা বোতল দেখাবো উপরে সাদাটা তারপরে নিচে গুলা আপনারা বোতল এই যে অ্যাংকার পয়েন্ট আপনাদের শিখে আমি এইখানে এই বরাবর ধরে বরাবর আপনি যা দেখবেন এটার বরাবর সোজা এটাকে আমি দেখাই আপনার চলে গেছে আবার নিচেরটা টা দেখাই দেখলেন প্রচুর হিট কিন্তু পানি বড় বোতল গুলো পরে যাচ্ছে তো আজকের ভিডিওটি যদি উপকার হয় থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সামনে কি ভিডিও আপলোড করবো তাও কমেন্টে জানাবেন দেখলেন বন্ধুরা মানে মিস্টেক নাই যে এখন আমি এটাকে দেখি ফাটাতে পারি কিনা আমার যত রোগ জোর সব মেরে দেবো এখানে এবার শোয়ানো অবস্থায় আমি ট্রাই করবো দেখি এটার লাগে কিনা পিছনে মিস্টেক হয় না আমি আরো মেরে দেখাই ওই যে নিচে যে টাইগার বোতল দেখতে পাচ্ছেন কিনা ওই যে নিচে এই যে একটা টাইগার বোতল এটাকে মারি দেখতে পেলেন বন্ধুরা যেখানে খুশি সেখানে মারতে পারবেন আর এটা হিট প্রচুর গতি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এদের একটু কাজে ব্যস্ত যার কারণে ভিডিও করতে পারি না তবে এখন থেকে নিয়মিত প্রতিদিন সাইলিং শট বা যে কোনো বিষয় নিয়ে সাইলিং শট বিশেষ করে আসতে পারেন ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না